হ্যালো গাইস, আজকে আসি টিভি ঘোরান। তো এখানে এসে হঠাৎ দেখা হয়েছে আমার বিগ ব্রাদারের সাথে। তো দেখি হঠাৎ করে গার্লফ্রেন্ড সাথে আর আমি সিঙ্গেল। তো এই হলো আমার ভাই, মানে বড় ভাই, এই হলো এসআই সাইফুল রবি, ওর নাম হলো সর্দার আসিফা। তো আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। তো তোমাদের রিলেশন কতদিন হয়েছে? এই দুই মাস অনলি, 2 মান্থ, বেশি দিন হয় নাই। তো এই এই যে 2 মাসের রিলেশনে কোথায় কোথায় ঘুরছে? এখন বাজে প্রায় 12:30 বাজে। তো এতক্ষণ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আর আমি একা একা ক্যামেরা নিয়ে আসছি, হ্যাঁ ভিডিও করতে। তো এখানে এসে দেখি যে ওরা আছে আর আমি সিঙ্গেল, একা একা ক্যামেরা নিয়ে ডাবল। তো এখানে এসে ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তো ও কখনো তিরস্করণ আসে নাই আর এখন দেখা হয়েছে, তাও সাথে গার্লফ্রেন্ড। তো এখন ওরা তো কখনো আসে নাই, তাই আমি তো মাঝে মাঝে এখানে আসি এবং এখানে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো তিরস্করণ। তো ওদের এখন এই জায়গা আমি ঘুরাই ঘুরাই দেখাবো আর ভিডিও করবো। এখন যে আমরা ঘোরাঘুরি করবো এবং আনন্দময় সময়গুলো যে পার করবো, এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সাথেই থাকুন। এখন আমরা আদা চেয়ার পার্টি করতে আসছি। যাই হোক, এখন অনেক ওয়েদারটা অনেক মানে শীতল, ঠান্ডা বাতাস বাতাস, আর এটা হলো নদীর পার্ক, এখানে মানে আরও বেশি ঠান্ডা লাগতেছে। তো শরীরটা গরম করার জন্য একটু চা অর্ডার দিলাম, তাও রং চা খাচ্ছি। তো ওদের কাছে এখন কিছু কিছু জিজ্ঞেস করবো, মানে কিছু কোশ্চেন যা মানে একটা রিলেশনের ভিতরে থাকে বা এইসব মানে পার্সোনাল কিছু একটু জিজ্ঞেস দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তোমরা মানে রাত্রে কয়টা পর্যন্ত কথা বলো এফডিতে? মানে তোমাদের তো সবারই এফডি অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই, তো কয়টা পর্যন্ত কথা বলো? আর মানে তোমাদের একে অন্যের কি নিক নেম রাখছো, কি বাবুসো না কুকুদি কি? ব্যাপার আছে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পর এখন চলে যাবো। তো ওদেরকে এখন বিদায় দিয়ে দেবো, ওরা এখন যাবে এক রিক্সায় আর আমি যাবো একা এক রিক্সায়, কারণ আমি সিঙ্গেল। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। টাটা, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তীতে একটা ভিডিওতে। আমাদের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো বাই, আল্লাহ হাফেজ। এই যে আসছিলাম ঘুরতে, তো হঠাৎ করে তোদের সাথে দেখা হয়ে গেলো, তার তো আপনাদের আগেই বললাম। কিন্তু মানে আসছি যে ওইরকম প্রস্তুতি নিয়ে আসি না যে ভিডিও করা, তো হঠাৎ করে দেখা হয়ে গেছে। আর তাছাড়া ক্যামেরা তো আমার সবসময় সাথেই থাকে, আমি যে জায়গায় যাই ক্যামেরাটা নিয়ে যাই, তাই আর কি ক্যামেরা ছিল, তাই আর কি মজা চলে ওদের সাথে ভিডিও করে নিতাম। এই জায়গায় বসে ওদের সাথে যে দুষ্টুমি সাজানি করলাম, এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা সিরিয়াস না, মজার জিনিসটা মজার ছলেই নেবে।